নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে মোহনবাগান দলের নতুন বিদেশি সাইনিংয়ের ব্যাপারে জানাবো, তাছাড়া ডুরান্ডেরও কিছু আপডেট দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমেই যদি মোহনবাগান দলের নতুন বিদেশির কথা বলি, তাহলে মোহনবাগান দল কিন্তু 35 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক হেক্টর ইউজ থেকে সাইন করিয়ে নিয়েছে, এবং এই প্লেয়ারটির কিন্তু বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। এবং 35 বছর বয়সী এই সেন্টার ব্যাক কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলে থাকে, এবং এর আগের সিজনে কিন্তু সাইপ্রাসের টপ টায়ার লিগ ওমোনিও নিকোসিয়া দলের হয়ে খেলেছিল, যেখানে 22 ম্যাচে কিন্তু 2টি গোলও ছিল। এই সেন্টার ব্যাকের পাশাপাশি ইউরোপা লিগেও কিন্তু দেখা গিয়েছিল তাকে, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেও কিন্তু এই হেক্টর ইউজ থেকে দেখা গিয়েছিল, এবং খুবই ইউটিলিটি কিন্তু একজন ডিফেন্ডার। তবে তার বয়সটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে, 35 বছর কিন্তু বয়স। তোমাদের এই সাইনিংটা নিয়ে তোমাদের মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর মোহনবাগান দলের কাছে কিন্তু এখন আপাতত 8 জন বিদেশি হয়ে গেল, এবার দেখা যাক যে মোহনবাগান দল ফ্লোরেন্টিন পোগবা এবং জনি কাউকোকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় নেক্সট। এবার যদি মোহনবাগান দলের ডুরান্ডের কথা বলি, তাহলে আগের ভিডিওতেই কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে মোহনবাগান দল কেমনভাবে লাইন আপ করতে পারে নেক্সট ম্যাচের জন্য। এছাড়া বাস্তব রায় কিন্তু কোচ থাকতে চলে, সেটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, এবং মোহনবাগান দলের কিন্তু রিজার্ভ টিমের প্লেয়াররাই থাকছে, প্লাস যে 4 জন সিনিয়র প্লেয়ারের কথা বলেছিলাম সেই 4 জন সিনিয়র টিমের প্লেয়ারদের নিয়েই কিন্তু মোহনবাগান দল সাজাবে, এবং প্রথম 2টি ম্যাচের জন্য কিন্তু সেই টিমই থাকবে। তবে ডার্বিতে কিন্তু মোহনবাগান দল বেশ কয়েকজন সিনিয়র টিমের প্লেয়ারকে নামাচ্ছে, আর এটা কিন্তু কনফার্ম। তবে জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকুরা এরা ডার্বিতে খেলবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, দেখা যাক যে মোহনবাগান ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মোহনবাগান দলের নতুন বিদেশি ডিফেন্ডারদের নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।